হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, নিরামিষ মুগ পটল। এটাকে আপনারা পটলের ঘণ্টও বলতে পারেন। এটা কিন্তু রুটি ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো চলুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল ঘন্টাটা দাবিয়ে দিন। প্রথমেই আমি এখানে কিছুটা সয়াবিন অয়েল নিয়ে নিয়েছি। এবার আলু আর পটলটা দিয়ে দেব। এইবার এর মধ্যে দিয়ে দেব হলুদ সামান্য পরিমাণ আর লবণ, দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি তুলে নেব। এইবার এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, দু একটা দারচিনি আর দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তেজপাতাকে আমি দু টুকরো করে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসছে। দেখুন, লালচে কালার চলে এসেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। একটু নাড়াচাড়া করে নেব, সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা ভালোভাবেই গলে গেছে, কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো আদা পেস্ট, এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আদাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল। এখন ডালটাকে দু তিন মিনিটের জন্য ভেজে নিতে হবে। যখন মোটামুটি এভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ। এবার কিছুটা জল দিয়ে এটাকে গুলে নেব। এইবার এর মধ্যে এটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এইবার এর মধ্যে দিয়ে দেব গরম জল, এখানে ঠান্ডা জলটা না দিলেই ভালো হয়। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, রান্নাটা কিন্তু গা মাখা হবে। এবার দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। তিন মিনিট পর ফিরে এলাম। দেখুন, তরকারিটা ফুটে উঠেছে, ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব ফ্রাই করা আলু আর পটল। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আরও তিন চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। তিন মিনিট পর ফিরে এলাম, সবগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এইবার সব শেষে অ্যাড করব স্বাদ মতো চিনি। অবশ্যই কিন্তু এই রান্নাতে চিনিটা দিতেই হবে, চিনিটা দিলে আরও টেস্টটা ভালো হয়। এইবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর হাফ চামচ ঘি, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। পুরোপুরিভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এইবার আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল নিরামিষ মুগ পটল। দেখলেন তো কত সহজেই বানানো যায়। এটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল ঘন্টাটা দাবিয়ে দিন। এরকম মজাদার রেসিপি আবারও নিয়ে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।